অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার শিল্প এলাকার 135টির মতো তৈরি পোশাক কারখানা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। আর পোশাক কারখানায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় 22টি মামলায় এ পর্যন্ত 88 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বিশৃঙ্খলা পরিহার করে শ্রমিকদের শিল্প বান্ধব আচরণ করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ নেতারা। গাজীপুরের নাসির আহমেদ ও সাভারের জাহিদুর রহমানকে সাথে নিয়ে হাসানুল শাওনের রিপোর্ট। মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি 12,500 টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে। 135টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ উল্লেখ করে প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মালিকদের এমন আচরণে ক্ষোভ জানিয়েছে শ্রমিকরা। শ্রমিকরা আরো জানান, চড়া দ্রব্যমূল্যের বাজারে মজুরি যতটুকু বাড়ানো হয়েছে তা অযৌক্তিক। বর্তমান মূল্যস্ফীতি 150 গুণ বেড়ে গেছে আমাদের। আমরা এই বেতন প্রত্যাখ্যান করছি, মানি না। শনিবার কোনাবাড়িতে শ্রমিকদের আন্দোলনের ক্ষতিগ্রস্ত একটি কারখানা পরিদর্শন করে শিল্প পুলিশ। এ সময় শিল্প পুলিশ জানায় শিল্প কারখানায় বিশৃঙ্খলা রোধে তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 123টা ফ্যাক্টরি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এপর্যন্ত 88 জনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই আমরা এপর্যন্ত সোফার 88 জনকে অ্যারেস্ট করেছি। মামলা হয়েছে 22টি। বিশৃঙ্খলায় কোনো সমাধান হবে না জানিয়ে বিজিএমইএ নেতারা শিল্পকে বাঁচাতে 12,500 টাকা ন্যূনতম মজুরি মেনে নেওয়ার আহ্বান জানান। যেই মজুরি নির্ধারণ করা হয়েছে সেটাই আসলে সার্বিক সবকিছু পর্যালোচনা বিবেচনা করেই কিন্তু নির্ধারণ করা হয়েছে। সেটি সরকার থেকে বলেন, সেটি শ্রমিক পক্ষ, সব পক্ষ মিলে একটা জায়গা অবস্থান করে করেছে। আবার যখন সময় হবে অবশ্যই আবার যৌক্তিকভাবে সেটাকে বিবেচনা করা হবে। তো আপাতত আসলে সার্বিক বিবেচনা করে এটিকে মেনে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ এই কাজ কিন্তু অন্য জায়গায় চলে যাবে এবং সেটার সুবিধা কিন্তু তৃতীয় পক্ষরা নেবে, যেটা আমাদের কারোর কাম্য না। এছাড়া সব ধরনের উস্কানি উপেক্ষা করে শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজ করার আহ্বানও জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, অবরোধের সকালের সবশেষ অবস্থা জানতে এখন আমরা যাব সায়দাবাদে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আজ চতুর্থ দফায় 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে এবং আপনি আছেন সায়দাবাদে, তো দূরপাল্লা যান চলাচলের কি খবর আছে আপনার হাতে এবং নগরের সার্বিক চিত্র সম্পর্কে আপনার কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। অবরোধগুলো হয়েছে সেই অবরোধগুলোর মতোই কিন্তু আমরা দেখেছি যে আজকে ঢাকায় যে সকালবেলা, সেই সকালবেলায় কিন্তু যে বাসগুলো ছেড়ে যায়, বিশেষ করে দূরপাল্লার বাস যেগুলো ঢাকা থেকে এই রুটে, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সায়দাবাদ যাত্রাবাড়ি, এই রুটে যে কুমিল্লা এবং চট্টগ্রাম নোয়াখালী দিকে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু খুব একটা ছেড়ে যেতে আমরা সকালে দেখিনি। কারণ এই ভোরবেলা অনেকেই কিন্তু বাড়ি যান এবং এইখানে অনেক মানুষের যাত্রা ভিড় থাকে, সেই ক্ষেত্রে আমরা যাত্রীদের ভিড়টা একটু কম দেখছি, যার কারণে বাসগুলো যে ছেড়ে যাবে সেই অবস্থা বাসের মালিকরা এবং বিশেষ করে শ্রমিকরা যারা এখানে বাসের স্টাফরা রয়েছেন তারা বলছেন যে যাত্রী সংকটের কারণে তারা ওই অর্থে বাসগুলো ছেড়ে যেতে পারেননি। সারি সারি বাস এই এখানে দাঁড়িয়ে আছে। এছাড়া নগরীর ভিতরকার যে চিত্রটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে বরাবরের মতোই এটি চতুর্থ দফায় বিএনপির অবরোধ। সরকার পতনের দাবিতে দলটি অবরোধ করছে, এর আগে একদিন হরতাল করেছিল। এই টানা অবরোধের চতুর্থ পর্যায়ের 48 ঘন্টার প্রথম দিন আজকে শুরু হলো, তো সেই অর্থে নগরীতে সকালবেলা যে
কার্যদিন, অর্থাৎ সাধারণত এটি ব্যতিব্যস্ত ঢাকা, সেই অর্থে ঢাকার সেই চিত্র আমরা খুব একটা দেখিনি। সকালে অনেকে স্কুল কলেজ এবং বিশেষ করে অফিসগামী মানুষ কিন্তু বাইরে থাকেন, তো মোটামুটি রয়েছেন খুব নগরীর ভেতরে। যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো মোটামুটি চলছে, খুব বেশি যে চলছে এ কথা বলা যাবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নগরীর যে চিত্র, ঢাকা শহরের যে ব্যস্ততা, প্রায় 2 কোটি মানুষের যে ঢাকা, সেই ঢাকায় যে চাপ থাকার কথা, যে চাপ আমরা ইতিপূর্বে স্বাভাবিক দিনে দেখি সেটি কিন্তু নেই। তবে নগরীতে একদম যে গাড়ি চলছে না ব্যাপারটি তা নয়, অর্থাৎ গাড়ি কিছু চলছে এবং যারা বিশেষ করে অফিসে যাবেন, অফিসগামী মানুষ রয়েছেন, চাকুরিজীবী কিংবা ব্যবসা রয়েছেন, তারা মোটামুটি সেই গন্তব্যস্থলে যাবার মতো বাস রয়েছে এবং পাশাপাশি সিএনজি এবং অটোরিকশা এগুলো কিন্তু রয়েছে। ব্যক্তিগত যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে তারা কিছু কিছু নেমেছে, যেহেতু আপনি বলছিলেন গত রাতে অনেকগুলো বাস জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সেই আতঙ্ক এবং উদ্বেগ তো মানুষের মধ্যে অনেকটা রয়ে গেছে, সেই কারণেও হয়তো এই ভোরে তারা অনেকে বের হননি। দিন বেলা বাড়ার সাথে সাথে আমরা এর আগের অবরোধগুলোতে দেখেছি কিছুটা বাস এবং মানুষের সংখ্যা কিন্তু বাড়ে। আরেকটি কথা বলে রাখি যে ভোরবেলা আসলে ঢাকা অনেক সকাল, এখানে আসলে দোকানপাটগুলো সেই অর্থে খুব একটা খোলেনি, তবে বেলা বাড়ার সাথে সেটি হয়তো খুলবে বলে আশা করা হচ্ছে। কিন্তু আমরা এই অবরোধগুলোতে আমরা একটা জিনিস দেখেছি যে নগরীর যে ফুটপাতে, যা সাধারণত ফুটপাতে যে হকাররা বসে, সেই হকারদের কিন্তু খুব একটা আমরা কিন্তু ফুটপাতে বসতে দেখিনি, অর্থাৎ ভ্রাম্যমান যারা ব্যবসা করে থাকেন তাদেরকে আমরা খুব একটা দেখিনি। এছাড়া লঞ্চঘাটে সকালে এসে কিছু লঞ্চ ভেড়ে, এবং যদি বলি যে স্কুল কলেজের ব্যাপারটি রয়েছে সেটিতেও আমরা এর আগেও দেখেছি যে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে শিক্ষার্থীরা কম উপস্থিতি দেখা যায়। তো এখনও আমরা নগরে যে খুব বেশি মানুষের উপস্থিতি দেখছি তা কিন্তু নয়, অর্থাৎ এখনও ফাঁকাই রয়েছে। জানছিলাম অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রধের সকলের সর্বশেষ খবর, আসন্ন নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয় বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ না করার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন আগে যে বক্তব্য দিয়েছিলেন সেটির সাথে তার নিজের বক্তব্যই অসামঞ্জস্যপূর্ণ, কারণ তিনি আবার বলেছেন বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করা উচিত। বিবৃতিতে রিজভী বলেন, যখন জনগণ নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে ঠিক তখন চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্য জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। চীনকে জনগণের অভিপ্রায় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাতের আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে আজ সকাল 6টা থেকে দেশব্যাপী ফের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেছেন তাদের কর্মসূচি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হাতুড়ি চাপাতি লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীরা যানবাহনে আগুন দিচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। এর অসংখ্য প্রমাণ, অসংখ্য ভিডিও চিত্র, স্থির চিত্র কিন্তু আমাদের হাতে রয়েছে। নির্বাচনে না এলে ভাসানী ন্যাপের চেয়েও জঘন্য অবস্থা হবে বিএনপির, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে যুবলীগ কর্মীদের। দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি জামায়াতের চক্রান্ত মোকাবেলা করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হবে। যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন তারা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর বাদ্যযন্ত্রে উৎসব মুখর হয়ে ওঠে যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিক। শোভাযাত্রার উদ্বোধনকালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, নির্বাচনে কে এলো আর কে না এলো তা দেখার বিষয় নয়, নির্বাচন বানচাল করে দেশে একটি অস্বাভাবিক অবস্থা তৈরি করতে চায় বিএনপি। যারা বারবার শেখ হাসিনার প্রাণ নাশ করার চেষ্টা করছে তারা আজকে তৎপর। বাংলাদেশের সংবিধানকে অকার্যকর করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে দিয়ে একটি শূন্য অবস্থা সৃষ্টি করে অসাংবিধানিক উপায় সরকার গঠন করবার যে প্রক্রিয়া তার বিরুদ্ধে শেখ হাসিনার যে পদক্ষেপ
আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে যুবলীগের এই কাফেলা অত্যন্ত পয়লির মতো কাজ করবে। সরকার কায়েম করতে চায়, তার বিরুদ্ধে যুবলীগ শেখ হাসিনার নির্দেশে নিরব বিচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মওলানা ভাসানী বললো ভোটের আগে বাদ চাই, না হলে নির্বাচন বয়কট করব। বয়কট করে চলে গেল, শেষ পর্যন্ত আওয়ামী লীগই তার আশ্রয় দিয়ে দিল্লিতে নিয়ে একটা ঘরে রাখলো। কে নির্বাচনে আসলো আর না আসলো, একবার যদি নির্বাচনে না আসেন না এসে দেখেন আপনাদের অবস্থা কোথায় যায়। আমরা কাউকে তোয়াজ করে নির্বাচনে আসতে বলবো না। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নেতাকর্মীরা। জানান, সব ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে যুবলীগ। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সামনের দিকে আগাব এবং সত্যিকার অর্থে শোষণ মুক্ত এবং একটা প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই হাতে হাত রেখে ভূমিকা রাখব। অবরোধ আর হরতালের নামে জানমালের ক্ষতির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মধ্যে দেশপ্রেম এবং মনুষ্যত্ব বোধ থাকলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারত না। শনিবার কক্সবাজারের মাতার বাড়িতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে আর বিএনপি ধ্বংস করে। শিগগিরই মূল্যস্ফীতি হ্রাস পাবে জানিয়ে সরকার প্রধান বলেছেন, মানুষের কল্যাণে পিতার মতো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। এর আগে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের একটি চ্যানেল সহ 14 প্রকল্পের উদ্বোধন ও 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় কক্সবাজারের মাতারবাড়ি থেকে জানাচ্ছেন মুকসিমুল আহসান। দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল উপকূলবর্তী মহেশখালীর মাতার বাড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নামে সড়ক ও নৌপথে মানুষের ঢল। প্রায় 3 দশক পর আবারও মাতার বাড়িতে শেখ হাসিনা, লাখো জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। দলীয় কর্মী সমর্থক আর সাধারণ মানুষের টাউনশিপ মাঠ ততক্ষণে জনসমুদ্র। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের উন্নয়নে তার সরকারের নেওয়া পদক্ষেপ এবং পরিকল্পনার কথা জানান। আমাদের সবথেকে বড় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর আপনাদের আর বিদ্যুতের কষ্ট পেতে হবে না। দ্বীপ অঞ্চলগুলিতে সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা বিদ্যুৎ দিচ্ছি। সেই সাথে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র রক্ষা এবং সমুদ্র সীমা নির্ধারণ একমাত্র তার সরকার করেছে। জানান, লবণ উৎপাদন বাড়াতে চাষিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য উন্নয়ন হয়। সেটাও আমরা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়েছি, ইনশাল্লাহ খুব শীঘ্র এই মূল্যস্ফীতি হ্রাস পাবে, মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে। আজকে যখন পণ্যমূল্য বেড়ে গেছে, আমরা উপকরণভোগী কার্ড দিচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের জন্য আমরা কাজ করি। প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংস করতে চাইছে বিএনপি। কোন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। ওই বিএনপি জামাত মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাত করে, ওরা ধ্বংস করতে জানে, মানুষের কল্যাণ করতে যায় না। কাজে এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামীতে নির্বাচন, সেই নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আপনাদের সেবা করতে পারি, আর যে কাজগুলি এখনো বাকি সেই কাজগুলি যেন এসে করতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। জিতবে এবার নৌকা, জিতবে এবার নৌকা, জয় বাংলা। এর আগে জনসভা স্থলে পৌঁছে 14 প্রকল্পের কাজ শেষে উদ্বোধন এবং 4 নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।
এখন থেকে 28 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এই মাতার বাড়িতে এসেছিলেন বন্যার্তদের সহযোগিতা করার জন্য। সেই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের। গত প্রায় 15 বছরে সরকারের ছোট বড় বেশ কিছু প্রকল্পের মধ্য দিয়ে এই অঞ্চলের চিত্র অনেকটাই বদলে গেছে। আর তাই শুধু মাতার বাড়ি নয়, দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, মাতার বাড়ি, মহেশখালী, কক্সবাজার। নভেম্বর মাসের 11 দিন পার হয়ে গেল, কিন্তু এখনও প্রতিদিনই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের শেষ 24 ঘন্টার হিসেবে সারা দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই 24 ঘন্টায় নতুন করে আরও 1512 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে এবছর এখন পর্যন্ত 2,90,084 জন আক্রান্ত হয়েছেন, আর এবছর মোট মৃত্যু হয়েছে এখন পর্যন্ত 1,466 জন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?